এই বাড়ি সবাই একসাথে খেতে বসেছিল। মা তার ছেলেকে খাবার দেয়, কিন্তু বাচ্চাটি ওই খাবার ঠেলে সরিয়ে দেয়। মা আবারও তাকে খাবার এগিয়ে দেয়, কিন্তু এইবারও সে খাবার সরিয়ে দেয়। তাই মা রেগে গিয়ে তার খাবার উঠিয়ে নিয়ে চলে যায়। এটা দেখে মেয়েটি শাশুড়ি মা বলে ওঠে, কি দরকার ছিল বাচ্চাকে এত বকাবকি করার? মাত্র 10 টাকাই তো নিয়েছে, তার জন্য কি সে না খেয়ে থাকবে? তখন এই কাকিমা বলে ওঠে, মাত্র 10 টাকাই তো তোর পার্স থেকে নিয়েছে, তাতে কি এমন হয়ে গিয়েছে? মেয়েটি স্বামী বলে, ও আমার টাকা নিয়েছে, তোর বাবার নয়। কাকিমা আবার বলে ওঠে, ছোট ঘরের মেয়ে তো মা বাবা কিছুই শেখায়নি। এরপর বাচ্চাটির দিদা বাচ্চাটিকে নিজের প্লেটের খাবার খেতে দেয়। আর তখনই বাচ্চাটি দাদু বলে, আগে তুমি নিজের খাবার চিন্তা করো, তারপর অন্যের। এ 10 টাকা নেয়নি, 10 টাকা চুরি করেছে, আজকে চুরি করেছে, কাল কি করবে তার ঠিক আছে? আর আমি যদি এর মায়ের জায়গায় থাকতাম তাহলে 2 দিন খেতে দিতাম না। তাই বৌমা যা করেছে একদম ঠিক করেছে। এটা শোনার পর সবাই চুপ হয়ে যায়।